ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পিজিএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর একটি বাংলা ক্লাস নিব। দেখো আজকের পাঠ হচ্ছে তোমাদের বাংলা চারুপাঠ বইয়ে সততা পুরস্কার। সততার পুরস্কার গল্পটি কে লিখেছে? মোহাম্মদ শহীদুল্লাহ। সততার পুরস্কার গল্পটি মূলত সৎ এবং পরোপকার এবং নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। আর মানুষ সৎ থাকলে যে একটা পুরস্কার পাওয়া যায় এই গল্পে সেটাই মূলত বোঝানো হয়েছে। সততার পুরস্কার গল্পটি তাহলে কে লিখেছে? মোহাম্মদ শহীদুল্লাহ। সততার পুরস্কার গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। অর্থাৎ মানুষ যাতে সৎতা, পরোপকার মানে অন্যের উপকার করে নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারে সেটা বোঝানো হয়েছে। সততার গল্প পুরস্কার গল্পটি পড়তে গেলে আমরা প্রথমে কিছু শব্দার্থগুলো জেনে নেব। বইতে যে শব্দার্থগুলো দেওয়া আছে সেই শব্দার্থগুলো আমরা প্রথমে জেনে নেব। দেখো তাহলে ধবল, ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা, শ্বেত, সাদা অথবা শ্বেত, যেকোনো একটা লিখলে হবে। এটা হচ্ছে এক প্রকার চর্মরোগ। আমরা প্রায় দেখে থাকি মানুষের গায়ে কিছুটা সাদা সাদা, এই রোগটা প্রায় দেখা যায়। গাভী, গাভীর অর্থ হচ্ছে গর্ভধারণ করেছে এমন। আমির, আমির শব্দের অর্থ হচ্ছে ধনী। তাহলে আমির শব্দের অর্থ কি? আমির শব্দের অর্থ ধনী। সর্বাঙ্গে, সর্বাঙ্গে মানে সারা শরীরে, মানে শরীরের সব জায়গায়, সমস্ত দেহে। কসম, কসম অর্থ হচ্ছে শপথ বা ঋদ্ধি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক বা সংবাদ বাহক, যারা আল্লাহর খবর মানুষের মাঝে দিতে আসে তাদেরকে বলা হয় মূলত আল্লাহর বার্তাবাহক বা সংবাদ বাহক। আমরা দেখি আমাদের দেশের খবরাখবর এই যে টিভিতে দেখা যায় সাংবাদিকরা বিভিন্ন খবর প্রকাশ করে সেটাই হচ্ছে সংবাদ বাহক। নূর, জ্যোতি বা আলো, নূর শব্দের অর্থ হচ্ছে জ্যোতি বা আলো। পুঁজি, পুঁজি শব্দের অর্থ হচ্ছে সম্পদ অথবা মূলধন, যেকোনো একটা বললে হবে। দোহাই, সপ, কসম, সম্পদ অর্থ হচ্ছে পাথেয় অথবা পুঁজি। বেজার, অখুশি বা অসন্তুষ্ট। এই শব্দার্থ তোমরা বলতে পারো, শব্দার্থ তোমাদের কি দরকার, শব্দার্থ থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। যেমন তোমাদেরকে বলা হলো আমি শব্দের অর্থ কি, তাহলে তুমি বলবে ধনী। তাই আমাদের শব্দার্থগুলো বইয়ের গল্পটা পড়ার সময়ও কাজে লাগবে এবং আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য কাজে লাগবে। এবার আসো মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটু জানি। মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলায় পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা পেয়ারা গ্রাম। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স পাশ করেন। তাহলে কত সালে বিএ অনার্স পাশ করেন? 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে বিএ অনার্স পাশ করেন ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে কত সালে এমএ পাশ করেন? 1912 সালে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বেশ কিছুদিন অধ্যাপনা করেছেন। পরবর্তীতে 1969 খ্রিস্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা শব্দার্থ এবং লেখক পরিচিতি সম্পর্কে কিছুটা জানতে পারলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো তো? তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1985 সালে। কত সালে বিএ অনার্স পাশ করেন? 1910 সালে। তাহলে এমএ পাশ করেন কত সালে? 1912 সালে। এবং 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আসো আমরা গল্পটি সম্পর্কে একটু ছোট্ট ধারণা নিই।
এই গল্পটি মূলত হাদিসে কাহিনী নিয়ে লেখা হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশে তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান। এদের মধ্যে একজন হচ্ছে ধবল রোগী, একজন হচ্ছে টাকুয়ালা, আরেকজন হচ্ছে অন্ধ। ধবল রোগী মানে হচ্ছে যে কুষ্ঠরোগ বলছিলাম প্রথমে, শ্বেতরোগ বা চর্মরোগ বলছিলাম সেটাই। তাহলে একজন হচ্ছে কি রোগী? ধবল রোগী। আরেকজন হচ্ছে টাকুয়ালা, মানে মাথায় চুল নেই। আরেকজন হচ্ছে অন্ধ, তার দুই চোখ অন্ধ, তিনি দেখতে পারেন না। ফেরেশতা এই তিনজনের শারীরিক ত্রুটি এসে কি করলো? দূর করে দিল। দূর করে দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের কিসের প্রয়োজন? সুন্দর স্বাভাবিক জীবনযাপন করার জন্য তোমাদের কি দরকার? তখন তিনজন তিনটি জিনিসের কথা বললো। ফেরেশতা তারা তাদের তিনজনকে তিনটি জিনিস দিল। এই তিনটি হচ্ছে, একজনকে দিল একটি উট, যাতে সে একটি উট থেকে বহু উটে বহু উট করতে পারে। আরেকজনকে দিল একটি গাভী, একটি গাভী থেকে বহু গাভী যাতে করা যায়। আর তৃতীয় জনকে দিল একটি ছাগল, যাতে একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হতে পারে। কিছুদিন পর এদের পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশ ধরে আবার তাদের কাছে এসে হাজির হল। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করে দিয়ে তাকে কিছু সাহায্য করার জন্য বলল। কিন্তু তারা প্রথম দুজন, যে ধবল রুগী আর টাকওয়ালা, এই দুজনের কাছে যখন ফেরেশতা গেল, তাদেরকে ওই দুজন ফিরিয়ে দিল খালি হাতে, বলল তাদের দেওয়া সম্ভব না। তৃতীয় জন যিনি অন্ধ, তার কাছে যখন ফেরেশতা গেল পূর্বের অবস্থা বলার পর, তিনি সব স্বীকার করলো এবং তাকে তিনি কিছু দেওয়ার জন্য মনস্থ করলো। তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছা মতো সবকিছু যখন দিতে রাজি হলো, আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল, তিনি কিছুই নিল না। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদের আবার পূর্বের অবস্থা ফিরিয়ে দিল। অর্থাৎ এই গল্পটা থেকে আমরা মানুষ যে সৎ থাকলে সততার একটা পুরস্কার পাওয়া যায় সেটাই বোঝা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমরা তো গল্পটা ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা তোমাদের বই থেকে পুরো গল্পটি ভালোভাবে অনুধাবন করে তার থেকে প্রশ্ন তৈরি করবে, যাতে তোমরা ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারো। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত।